Assalamualaikum. Welcome back to my channel, Bangladeshi Vlogger Bubli. Bangladeshi Vlogger Bubli channel থেকে আমি বুবলি আছি আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে আমার আপার বাড়ির সামনের অংশ। তো রদুশি এখানে একটা ব্যাগ নিয়ে রওনা দিয়েছে। আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে পুকুরে গোসল করতে যাব। তো পুকুর এখান থেকে খুব কাছেই। পুকুরটা হচ্ছে এখান থেকে একটু দূরে আর আমার বাবার বাসা থেকে খুবই কাছে। তো এখান থেকে যেতে মোটামুটি 4-5 মিনিট সময় লাগবে আমাদের হেঁটে গেলে। তো আমরা পুকুরে যাওয়ার জন্য বের হয়েছি। তো আজকের ভিডিওতে আসলে ওরা যে পুকুরে গোসল করবে সেটা শেয়ার করব না। তো আজকের ভিডিওতে তার আগে হচ্ছে আমি বাড়ির সামনে বের হয়ে একটু ভিডিও করেছি। এটা এখানে হচ্ছে আপার বাড়ির সামনে। ওই দিন তো দেখিয়েছিলাম যে বাগানে বেশ কিছু আম গাছ, ছোট ছোট আম গাছে অনেক আম হয়েছে। তো এটা হচ্ছে বাসার সামনের অংশে আরও কিছু আম গাছ লাগিয়েছে। তো এই আম গাছগুলো গত বছর বা তার আগের বছর লাগিয়েছে। আম গাছগুলো এখনও খুবই ছোট। তো এখানে দুটো আম গাছে খুব সুন্দর আম হয়েছে। আমগুলো বেশ বড় বড়। তো মেবি এগুলো ফজলি আম হবে। একদম বেশি লম্বা লম্বা বড় বড় আমগুলো। তো আমগুলো হয়েছে কি, যেহেতু একদমই নিচে আমগুলো ছোট ছোট গাছ, সেহেতু এগুলো বাচ্চারা হাত দিয়ে কোনোভাবে নষ্ট করে ফেলতে পারে, ছিঁড়ে ফেলতে পারে। তো সেজন্য হচ্ছে আমগুলো হচ্ছে ছোট ছোট যে শপিং ব্যাগ আছে ওই শপিং ব্যাগের মধ্যে ভরে রেখেছে, যাতে চোখে না পড়ে আর কি, যাতে সহজে বাচ্চারা নষ্ট করতে না পারে। তো এই আম, এখানে একটা বড় আম আমি মেপে দেখাচ্ছি যে কত লম্বা লম্বা আমগুলো হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এই যে লাল ব্যাগে যে আমটা, ওই আমটা নাকি সবচেয়ে বড় আম। ওলি আমাকে বলছিল যে আন্টি ওই আমটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় আম। তো এখানে হচ্ছে আপার বিল্ডিং এর কাজ চলছে। তো কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। কাজ আপাতত কাজ বন্ধ আছে। তো এই বিল্ডিংটা হচ্ছে ওরা শুরু করেছে, চারতলা ফাউন্ডেশন নিয়ে শুরু করেছে। তো নিচতলার ছাদ ঢালাই, একতলার ছাদ ঢালাই হয়েছে আর কি। আর এখানে বিল্ডিংয়ের নিচে হচ্ছে রুম, যেখানে রুম হবে। তো ওই রুমের দুটো রুম নিয়ে হচ্ছে ওরা এখানে ট্যাঙ্কি করতেছে। তো ট্যাঙ্কি দুটো দেখলাম বিশাল বড় বড় সাইজের হবে। এদিকে রদুষিত হাতে কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে গেছে, ও যাবে। আর ওলি হচ্ছে ও নানার বাসায় যাবে, কারণ আব্বাকে হচ্ছে খাবার দিয়ে আসবে। এখন দুপুর হয়ে গিয়েছে। তো যাওয়ার আগে আমি হচ্ছে এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই যে হাতে বালতি নিয়ে আসছে, ওর নাম হচ্ছে রেবা। ওকে আমরা খুব ছোটবেলা থেকে দেখি। ওর বাসা আমাদের বাসার কাছাকাছি। তো এখন হচ্ছে আপার হেল্পিং হ্যান্ড। হাজা লাগবো না, হাজা ছাড়াও ভিডিও। তুই তো এমনি সুন্দর আসলেও, তোর আবার হাজার লাগে আরো সুন্দর আছে না। তো রেবা হচ্ছে কাপড় নিয়ে ছাদে আসছিল, আর ও আমাকে ছাদে আসতে বলল, আমিও ছাদে আসলাম, কারণ এই কদিনে ছাদে একবারও আসি নাই। তো ছাদে এখানে দেখলাম বেশ কিছু গাছ আছে। গত বছর অবশ্য ছাদ বাগানের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আরও অনেক বেশি গাছ ছিল। আর এবছরও দেখলাম চারপাশে বড় বড় ড্রামে করে অনেক গাছ লাগিয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে ছাদে। Thank you.
আচ্ছা, ছাদের এক সাইড করে একটা রুম করা আছে, এখানে বেশ কিছু কবুতর আছে। তো গত বছর যখন আমি এসেছিলাম এখানে বেশ কিছু মুরগিও ছিল আর কবুতর তো ছিলই, তো এবার মুরগি তো দেখলাম না, মুরগি এখন আর পুষছে না, আর কবুতরের সংখ্যাও কিন্তু কমে গিয়েছে, অল্প কয়েকটা কবুতর আছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।